যে ভুলের কারণে এদের ক্ষমতা শেষ আজকের ভিডিওতে আমি যাদের নিয়ে কথা বলবো এরা কিন্তু প্রচুর পাওয়ারফুল মানে এদের এলাকায় এদের কথায় মানুষ উঠত আর বসত যদি বিশ্বাস না হয় আজকের ভিডিওতে আমি যাদের তালিকা দেব তাদের এলাকায় একটু খোঁজ নেবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর এবং কতটা পাওয়ারফুল ছিল তাদের এলাকায় এত পাওয়ার যাদের ছিল তাদের মাত্র একটি ভুলে তাদের সে দাপট সে ক্ষমতা এখনো আগের মতো আর নেই তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তির নাম হচ্ছে হাজি সেলিম হাজি সেলিম যে কি পাওয়ারফুল ছিল আপনি যদি তার ঢাকা সাতাসন একটু খোঁজ নিয়ে হাজি সেলিমের ব্যাপারে খোঁজ নেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এবং ঢাকা সাতাসনে সে মানুষের জমি জায়গা ঘর বাড়ি দোকানপাট দখল করে নিজের প্রতিষ্ঠান দিয়েছে কিন্তু একটা কথা আছে যে অতি লোভে তাতি নষ্ট হাজি সেলিম মানুষের বাড়িঘর দখল করেছে দোকানপাট দখল করেছে সরকারি খাস জমি দখল করেছে ইভেন রূপালী ব্যাংকের জায়গা দখল করেছে কোনো সমস্যাই ছিল না কিন্তু সে এই দখল করতে করতে এমন একটা জিনিস দখল করে ফেলেছে যার কারণে তার নামে মামলা হয় সে জেলে যায় এবং তার আগের মতো আর দাপট কিন্তু এখন আর নেই তিনি যে ভুলটা করেছিলেন সেটি হচ্ছে সরকারি বধির হাই স্কুলের জায়গা দখল করেছিলেন মানে যেটা অটিস্টিক শিশুদের জন্য যে প্রতিষ্ঠানটি বানানো ঢাকা সরকারি বধির হাই স্কুলের এক একর জমি দখল করে মদিনার ফিলিং স্টেশন ও ওয়ার্কশপ তৈরি করেছেন হাজি সেলিম একটা বিষয়ে আপনারা সকলেই জানেন যে যারা প্রতিবন্ধী শিশু এদের প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু একটা সহমর্মিতা আছে যখন তিনি এরকম প্রতিবন্ধী শিশুদের যে স্কুল যে স্কুলটাকে দখল করলো এরপরে তার বিরুদ্ধে নিউজ হতে লাগলো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে লাগলো এরপর একের পর এক হাজি সেলিমের গুলো বের হয়ে আসছিল সব কিছু বেরিয়ে আসলো যমুনা টিভি ইনভেস্টিগেশন চালালো অন্যান্য যে টিভি চ্যানেল আছে সবাই ইনভেস্টিগেশন করতে শুরু করলো প্রত্যেকটা টিভি চ্যানেল তাকে নিয়ে স্পেশাল এপিসোড ভাবে রিপোর্ট তৈরি করলো যার ফলে হাজি সেলিম অ্যারেস্ট হলো তার নামে মামলা হলো তিনি জেল খাটলেন সবকিছুর মূলেই একটি ভুল ছিল যদি তিনি এই অটিস্টিক শিশুদের স্কুল দখল না করতেন তাহলে কিন্তু এতটা ফোকাসে তিনি তিনি আসতেন না সবচেয়ে বড় ভুল করেছেন এটাই যে অটিস্টিক শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে বা সেটাকে হাইজেক করে এরপর আমি স্ক্রিনে আরেকজন পাওয়ারফুল মানুষের ছবি দেখেছি তিনি হলেন বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ সাদিক আবদুল্লার কথায় বরিশাল সিটির মানুষ উঠত এবং বসত যারা বরিশালে বসবাস করছেন এবং এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কথায় কোনো মিথ্যা আছে কিনা সাদিক পাওয়ার এত পরিমাণ যে তিনি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীকে তোয়াক্কা করতেন না বরিশাল সিটি কর্পোরেশনের সাদিক আবদুল্লার বিরুদ্ধে কথা বলবে বা আঙুল তুলবে এমন লোক ছিল না তবে কি এমন ভুল করেছিল যে ভুলের কারণে সে এরকম লাঞ্ছিত হলো তিনি পরবর্তীতে আর নমিনেশন পেলেন না সেই ইতিপূর্বে যতই খারাপ কাজ বা ভালো কাজ করুক না কেন সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু তিনি একটি ভুল করেছিলেন যেই ভুলের কারণে নমিনেশন ক্যান্সেল তার পদ পদবি ক্যান্সেল তার সে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সেই ভুলটা ছিল অ্যাডবিন ক্যাডারের গায়ে হাত তোলার অপরাধ ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী হামলা চালায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সরকারি বাসভবনে হামলাকারীদের প্রতিরোধ করতে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা গুলি করল বাইশ জন আহত হয় এডমিন ক্যাডারকে অপমান করা তাদের বাসভবনে হামলা করা এটা ছিল এই সাদিক আবদুল্লাহর পতনের একমাত্র কারণ তিনি জামাত শিবিরের উপরে তার লোকজন হামলা করেছে বিএনপির উপরে হামলা করেছে অন্যান্য নেতাকর্মীর উপরে হামলা করেছে এটা কিন্তু তেমন কিছু বিচার হয়নি বা এই বিষয়ে অতটা তার উপর কোনো প্রভাব পড়েনি কিন্তু যখন তার লোকজন অর্থাৎ যুবলীগ ছাত্রলীগ যখন একজন ইউএনওর বাসায় যখন হামলা চালালো তখন কিন্তু পুরো ইউএনর যে একটা কমিউনিটি আছে ওখান থেকে একটা বিবৃতি এসেছিল এবং সর্বশেষ ভোট কেন্দ্রে একজন ইউএন এর তিনি ম্যাজিস্ট্রেটকে স্টুপিড বলে গালি দিলেন তখন এই যে এডভিন ক্যাডারে যারা চাকরিরত অবস্থায় ছিলেন এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন তিনি কথা বললেন এরপরে কিন্তু এই যে আমলা মানে এক কথায় যদি আমি বলি তাহলে আমলাদের বিরুদ্ধে গিয়ে বা আমলাদের সাথে খারাপ ব্যবহার করা তার মোটেও উচিত হয়নি শুধুমাত্র আমলাদের সাথে লাগার কারণে সাদিক আবদুল্লাহ পুরো ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এটাই সবচাইতে বড় ভুল ছিল যে হামলা করা বাসায় ইউন গালিগালাজ করায় স্টুপিট বলা এটাই সাদিক আবদুল্লা সবচাইতে বড় ভুল যে ভুলের কারণে সেন্ট্রাল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরপর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের অতি সুপরিচিত একজন রাজনৈতিক নেতা তিনি হলেন বোদি কক্সবাজারের এই বদি মানে তাকে বলা হয় ইয়াবা বদি কারণ আপনার টেকনাফ থেকে যত রকমের ইয়াবা চালান আসে মিয়ানমার থেকে যত চালান আসে সবগুলো গডফাদার বলা হয় এই বদিকে কক্সবাজার উখিয়া এবং টেকনাফে যারা এই লাল ট্যাবলেটের ব্যবসা করেন কথিত আছে বদিকে যদি কমিশন দেয়া না হয় তাহলে সে এই ব্যবসা করতে পারে না যে কারণে তাকে বলা হয় ফাদার অফ লাল ট্যাবলেট ইয়াবাবদি মানে লাল ট্যাবলেটের বাবা এই বদি এখন কি কারণে এই বদির দাপটটা শেষ হয়ে গেল তিনি কিন্তু একজন প্রচুর পাওয়ারফুল এমপি ছিল বাজারের তার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এটা হাজি সেলিমের মতো অতি লোভে নষ্ট তিনি লাল ট্যাবলেট ব্যবসার সাথে সম্পর্কিত বা যুক্ত আছে ওখানকার স্থানীয় যারা লাল ট্যাবলেটের ব্যবসা করে তাদের কাছ থেকে তিনি একটা মাল পেতেন এটা নিয়ে তিনি কিন্তু ক্ষান্ত হননি বা শান্ত হননি তিনি কি করেছেন এই লাল ট্যাবলেট ব্যবসায় তার যতগুলো ভাই মনে হয় চার পাঁচটা ভাই সমস্ত ভাইদেরকে এই লাল ট্যাবলেট ব্যবসায় ঢুকিয়েছেন তার খালাতো ভাইকে এই ঢুকিয়েছেন তার ফুপাতো ভাইকে এই ব্যবসায় ঢুকিয়েছেন তার শ্যালককে তিনি এই লাল ট্যাবলেট ব্যবসায় কনভার্ট করেছেন ফলে যা হয়েছিল যখন একটা গোষ্ঠী শুদ্ধ একটা মানুষ লাল ট্যাবলেট ব্যবসা করছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একটি তালিকা করা হয় পুলিশের মাধ্যমে যে কক্সবাজারে লাল ট্যাবলেট ব্যবসায়ীদের মধ্যে প্রধান এবং তার মধ্যে বদিন নাম আসে এক নম্বরে এরপর পর্যায়ক্রমে যাদের লিস্ট করা হয় সবগুলো দেখা যায় সবগুলোই বদির আত্মীয় স্বজন এটাই ছিল বদির সবচাইতে বড় ভুল যে সে নিজে লাল ট্যাবলেট ব্যবসা করছিল কিন্তু তিনি নিজের আত্মীয় স্বজনকে যখন এই ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিল এটা ছিল তার চরম ভুল যার ফলে এই লাল ট্যাবলেট বদি তার সংসদ সদস্য পদ হারিয়ে ফেলেন এবং এখন বর্তমানে সে আগের মতো পাওয়ারটা কিন্তু এখন আর নেই এবার স্ক্রিনে যার ছবিটি দেখাচ্ছি তিনি হলেন ডক্টর মুরাদ বাংলাদেশের এক সময়ে হেভিওয়েট মন্ত্রী তিনি এই ডক্টর মুরাদ কি পরিমাণ পাওয়ারফুল না হলে তিনি যে কথাই বলতেন তার কিন্তু কোনো বিচার হতো না তিনি বলতেন যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহি রহমানি রাহিম এটা রাখা যাবে না দেখেন মুসলমানদের দেশে এরকমের রকমের কথা বলা স্পর্ধা যে কোনো মন্ত্রী কিন্তু হয় না কিন্তু ডক্টর মুরাদ কিন্তু করেছিল এবং তিনি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে বাজে মন্তব্য বিরোধী দলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তারপরে আপনার এই যে ইসলামকে নিয়ে কটুক্তি সব কিছু কিন্তু করেছে তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে একটি ভুল করেছিল যে ভুলটার কারণে এই ডক্টর মুরাদের ক্যারিয়ারটা শেষ আপনারা হয়তো সকলেই জানেন এই মাহিয়া মাহি অর্থাৎ আজ পর্যন্ত যত লিডার বলেন সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলেন যারা নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন সবার ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে নারী কেলেঙ্কারি এমন একটা খারাপ জিনিস বা এই পরকিয়া এমন একটা খারাপ জিনিস যার শেষ বা যার সমাপ্তি হয় একটা মানুষের অর্ধ মৃত্যু হয় শুধুমাত্র এই মাহিয়া মাহির সাথে সম্পর্কের কারণে এই ডক্টর মুরাদের একটা উজ্জ্বল ক্যারিয়ার উজ্জ্বল ক্যারেক্টার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে দর্শক আজকের ভিডিওটি অনেক ভুল হয়েছে এবং আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া